প্রশ্ন হলো, লাল টমেটোকে আমরা কোন আলোতে কালো দেখতে পাবো? বিভিন্ন বস্তুর বিভিন্ন রং দেখা যায়, যদিও একই সূর্যের আলোকে আপেল, টমেটো, ঘাস পাতা প্রভৃতি আলোকিত হয়, তবু কেন আপেল কিংবা টমেটোকে লাল দেখায় আর ঘাস পাতাকেই সবুজ দেখায়, বা কেন? প্রকৃতপক্ষে বস্তু যে রঙের আলো প্রতিফলিত করে তার উপরই ওই বস্তুর রং বা বর্ণ নির্ভর করে। সূর্যের যে আলো আমাদের কাছে সাদা বলে মনে হয়, তা প্রকৃতপক্ষে সাত রঙের সংমিশ্রণ। এই রঙগুলো হলো বেগুনি, অতিবেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল। রংধনুতেও আমরা এই সাত রঙকেই দেখতে পাই। সূর্যের আলোয় আপেল কিংবা পাকা টমেটোকে লাল দেখায়, তার কারণ ওরা সূর্যের শুধু লাল আলোটাই প্রতিফলিত করে, বাকি সবগুলো রং আলোকে ওরা শোষণ করে নেয়। সূর্যের সব আলোকে শোষণ করে নিয়ে শুধু সবুজ আলোকেই ফ্রিয়ে দেয় বলেই সবুজ ঘাস সবুজ দেখায়। আর আলোর সবগুলো বর্ণকে প্রতিফলিত করে ফ্রিয়ে দেয় বলেই সাদা জামা সাদা দেখায়। তেমনি সাদা আলোর সবগুলো বর্ণকে শোষণ করে নেয় বলেই ব্ল্যাকবোর্ডকে আমরা কালো দেখতে পাই। একটা পরীক্ষার মাধ্যমে যদি বলা হয় যে সাদা জামার উপর যদি লাল রঙের আলো ফেলা হয়, তাহলে আমরা ওটাকে লালই দেখব। তার কারণ সাদা জিনিস কোনো বর্ণকেই শোষণ করে না, বরং সেটা ফিরিয়ে দেয়। তাই যখন শুধুমাত্র লাল আলো ফেলা হলো, তখন সেই লাল আলোকেই সে ফিরিয়ে দিল। এমনি করে যখন সাদা কিংবা লাল আলোয় আপেলকে দেখব কিংবা টমেটোকে দেখব, তখন সেটা আমরা লালই দেখব। তার মানে লাল রঙটাকেই সে ফিরিয়ে দিচ্ছে আর বাকি রঙগুলো সে শোষণ করে নিচ্ছে। তাহলে আপেলকে তখন আমরা কালোই দেখব। এর কারণ হলো একমাত্র লাল রং ছাড়া আর অন্য কোনো রং সে ফিরিয়ে দেয় না বা প্রতিফলিত করে না। তাই লাল টমেটো যদি অন্য কোনো আলো, মানে সাদা আলো এবং লাল আলো বাদে অন্য কোনো আলোতে দেখা হয় বা তার উপরে ফেলা হয়, তাহলে সে কোনো আলোই ফিরিয়ে দেয় না, তখন আমরা সেটাকে কালো দেখতে পাই।